যোগেন্দ্রনগর ইন্টারস্কলোনি এলাকায় পরিকল্পিত খুন এক গাড়ির সহচালক বহিররাজ্যের ওই সহচালককে খুন করে গাড়ির ক্যাবিনের মধ্যেই লুকিয়ে রেখেছিল আততায়ী। অভিযোগের গাড়ি চালকের দিকে ঘটনার খবর পেয়ে রাতেই সেখানে ছুটে যান এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে। ধর্মনগর শহরে বড় বাজেটের পুজো করছেন ক্লাব কমিটি ও সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো উদ্যোক্তারা। ধর্মনগর শহরে ছোট বড় প্রায় 28টি দুর্গাপূজা হয়ে থাকে। 100% প্রতিবন্ধী হয়েও এবছর অঙ্কে অনার্স সহ প্রথম বিভাগে স্নাতক অর্জন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে উদয়পুরের নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের কৃতি ছাত্রী মনীষা সাহা। তার এই সাফল্যে উদয়পুর সোনামুড়া চৌমুহনীস্থিত এসি মিলান সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মানপত্র, পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে মনীষাকে সম্বর্ধনা জানানো হয়। বুধবার গভীর রাতে বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় রঞ্জিত শিবের চায়ের দোকান ভেঙে লণ্ডভণ্ড করে তছনছ করে ফেলে দেয় দুষ্কৃতিকারীরা। হতদরিদ্র রঞ্জিত শিব তার চায়ের দোকানের উপর নির্ভর করে সংসার চালায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুরাতন আগরতলা ব্লক এবং পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির উদ্যোগে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় বুধবার। 54তম ইঞ্জিনিয়ার্স ডে পালনের অঙ্গ হিসেবে বুধবার অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন গোমতি জেলা কমিটির উদ্যোগে উদয়পুরে একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। করোনা মহামারী থেকে সুরক্ষিত থাকতে মাস্ক ব্যবহার সহ সরকারি গাইডলাইনগুলি যথাযথভাবে পালন করার জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটি সচেতনতামূলক প্রচার গাড়ি উদয়পুর শহরে বের হয়। বুধবার সকাল 11টায় উদয়পুর তথ্য ও সংস্কৃতি দপ্তরের কার্যালয়ের সামনে সবুজ পতাকা নেড়ে এই সচেতনতামূলক প্রচার অভিযান গাড়ির যাত্রার সূচনা করেন গোমতী জেলার সভাধিপতি স্বপন অধিকারী। বুধবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় অল ত্রিপুরা 10,323 ভিক্টিমাইজড শিক্ষক সংগঠন ত্রিপুরা প্রদেশের রাজ্যভিত্তিক দুদিনব্যাপী সাংগঠনিক সভা। 1 অক্টোবর থেকে রাজধানী স্বর্ণকমল জুয়েলার্সের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুরু হচ্ছে শারদ অর্ঘ্য। প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। হীরের গহনার মজুরির উপর 100% ছাড় এবং সোনার গহনার মজুরির উপর 25% ছাড়। তাছাড়া প্রতিদিন থাকছে লাকি ড্র, থাকবে মেগা পুরস্কার। নেশাবিরোধী অভিযানে ফের সাফল্য পেল ট্রাফিক ডিএসপি বিক্রমজিৎ শুক্ল দাস। খোয়াইয়ের সিঙ্গিছড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা এবং ড্রাগস উদ্ধার করতে সক্ষম হয়েছে ট্রাফিক কর্তারা। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। ধৃতরা হল সঞ্জয় দেববর্মা, সুজিত দেববর্মা এবং মুচাং দেববর্মা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 29শে সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস। এই দিবস উপলক্ষে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের উদ্যোগে এক বাইসাইকেল র্যালির আয়োজন করা হয় রাজধানী আগরতলায়। 2021 টেট পরীক্ষার প্রশ্নপত্রে সিলেবাস বহির্ভূত অনেক প্রশ্ন এসছে বলে অভিযোগ করেছেন টেট পরীক্ষার্থীরা। বিষয়টির দিকে নজর দেবার জন্য সংশ্লিষ্ট বোর্ডের কাছে আবেদন জানিয়েছেন ছাত্রছাত্রীরা। সেবা ও সমর্পণ কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। 20 বক্সনগর বিজেপি যুব মোর্চার উদ্যোগে হয় এই স্বাস্থ্য শিবির। রান্নার গ্যাসে ফিরছে ভর্তুকি, আগের হারেই ভর্তুকি পেতে পারেন গ্রাহকেরা, সূত্রের খবর। ইতিমধ্যেই এ নিয়ে আলোচনা শুরু করেছে কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রক। ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। জানা গেছে দু তিন সপ্তাহ পর যেমন পেট্রোলের দাম বেড়েছে, তেমনই গত 4 দিন ধরে লাগাতার ডিজেলের দামও বেড়ে চলেছে। বুধবার কমলপুরে সালিমার কমিউনিটি হলে ত্রিপুরা কৃষি মহাবিদ্যালয়ের উদ্যোগে কৃষক ও জুমিয়াদের নিয়ে তৈলবীজ ও বিভিন্ন মরশুমের শাক সবজি চাষ বিষয়ে এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। চন্দ্রপুর কলোনি বাজারে বাইকের ধাক্কায় গুরুতরভাবে আহত হয়ে মঙ্গলবারে প্রাণ হারায় অমর সূত্রধর নামে কলেজ পড়ুয়া এক ছাত্র। স্মরণে উদয়পুর বাজারে এক শোক মিছিল করে ছাত্রছাত্রীরা। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বগাফা ব্লকের অধীনে কাঠালিয়া ছড়া এডিসি ভিলেজকে মডেল ভিলেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। সরকারের এই উন্নয়নমূলক কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে
বুধবার স্বচ্ছ ভারত অভিযান করা হয়। আম্বাসা বাসুদেবপাড়া উচ্চ বিদ্যালয় থেকে 9টি ল্যাপটপ চুরি যায়। বুধবার স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে আম্বাসা থানায় একটি মামলা করা হয়।